নমস্কার, আপনারা দেখছেন সালন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থ সারথী, চক্রবর্তী সংবাদে। ফের তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপির সংঘর্ষে উত্তেজনা ছড়ালো বেলদা কলেজে। সোমবার কলেজের ছাত্র সংসদ অফিসে কারা বসবে, এই নিয়ে দুই ছাত্র সংগঠনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে মারধরের অভিযোগ তুলেছে এবিভিপি। আহত হয়েছে এবিভিপির 5 জন। প্রথম থেকেই টিএমসিপির সদস্যরা ছাত্র সংসদ অফিসে বসেছিল। পরে কলেজে নবীন বরণ কেন হয়নি এবং পরিচালন কমিটির সদস্য হয়েও কেন টিএমসিপির জেলা সহ সভাপতি মনোজ দেব কলেজে রাজনীতি করবে, এই দাবিতে মিছিল করে এবিভিপি। সংসদ অফিসে ঢুকতে যায়, তাদের অভিযোগ রুমে গিয়ে বসতে গেলেই মারধর করা হয় তাদের, আহত হয় 5 জন। এবিভিপির আরও অভিযোগ, তাদের ছাত্রদের চেয়ার ছুঁড়ে ও ক্রিকেট খেলার উইকেট দিয়ে মারধর করেছে টিএমসিপি। তার মধ্যে বহিরাগতরাও ছিল বলে অভিযোগ তুলেছে এবিভিপি। উত্তেজনা ছড়ালে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে আসে, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের বক্তব্য, মারধরের কোনো ঘটনা ঘটেনি। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সহ সভাপতি মনোজ দেব বলেন, মিছিল করে এসে ইউনিয়ন অফিস দখল নেওয়ার চেষ্টা করে এবিভিপি। আমাদের ছেলেরা বাধা দিলেই বাকবিতণ্ডা শুরু হয়, মারধরের কোনো ঘটনা ঘটেনি। মনোজ দেবের বক্তব্য, কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রসঙ্গত, গত শনিবার কলেজ কর্তৃপক্ষ অফিসটি খুলে দেওয়ার পর রাজনৈতিক পরিচয়ের বাইরে সব ছাত্র ও রাজনৈতিক সংগঠনকে বসার কথাই জানিয়েছিল। এদিন বিশৃঙ্খলা সৃষ্টির পরিস্থিতি শুরু হতেই ফের কলেজ কর্তৃপক্ষ ছাত্র সংসদ অফিস খোলা রাখা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। এবিভিপির কলেজ ইউনিটের সহসভাপতি তমাল জ্যোতি জানা বলেন, কলেজ সবাইকে একসঙ্গে বসার কথা জানিয়েছিল, আমরা যেতেই মারধর করে সংসদ অফিস থেকে বের করে দেওয়া হলো, কলেজ পদক্ষেপ করুক। মারধরের প্রতিবাদে এদিন সন্ধ্যায় বেলদা শহরে মিছিল করে এবিভিপি। আমরা আজকে কলেজে শান্তিপূর্ণ ভাবে মিছিল করলাম, নবীনবরণ কেন হচ্ছে না, এই আর মনোজ দেব জীবিন মেম্বাররা কেন কলেজ সফল রাজনীতি করছে, এই বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে মিছিলটা করেছি। মিছিলটা শেষ করে আমরা বাইরে বেরিয়ে এসে খাওয়া দাওয়া খেয়ে আবার ভিতরে ঢুকলাম। যেহেতু প্রিন্সিপাল কথা বলেছিলো যে সবাই বসতে পারবে ইউনিয়ন রুমের ভিতরে, তো ইউনিয়ন রুমের ভিতরে বসি, তো সেখানে তর্ক বিতর্ক হয়, ওদের মেয়েরা তর্ক বিতর্ক করে, আমরা কোনো তর্ক বিতর্কে না গিয়ে আমাদের একটা ছেলে এখানে আমাদের আছে কাছে ছেলেটা, ওকে ও ভিডিও করছিলো, ওকে ধরে মারলো, আমরা ছাড়াছাড়ি করতে গেলাম, তখন আমাদেরকে ধরে মারলো দফায় দফায় এরকম 3-4 বার করে বহিরাগত ঢুকেছিলো কলেজে, কিছু তো মারলো। এই আর কি কারণে আমরা মিছিল করেছি ইউনিয়নের ভিতরে বসেছি কেন, এই কারণেই আর কি। ওরা বলছে নির্বাচিত হয়ে আসো তারপরে, কিন্তু নির্বাচিত তো ঠিক আছে, কিন্তু এখনও তো নির্বাচন যে ওরা গেছে, ওরা তো মেয়াদ পেরিয়ে গেছে, এখন তো বলতে গেলে কলেজে সবাই বসতে পারবে ইউনিয়ন রুমের ভিতরে। আমাদের এটাই দাবি ছিল যে সবাই বসুক, কিন্তু ওরা জোর জুলুম করে ওরা দখল করে রেখেছে। তারপর টিএমসিপির ছেলেমেয়েরা বললো যে রুম আমাদের, এখানে তাদেরকে বসতে দেবো না। আমরা বললাম প্রিন্সিপাল বলেছিলেন যে এই রুমে সবাই বসতে পারে, বলছেন না আমরা নির্বাচিত, তোরা এখন থেকে এখান থেকে চলে যা। না যাওয়ার পর চেয়ার ছুঁড়ে আমাদের মারে, তারপর বাইরে বেরানোর সময় ওই কিছু মেয়ে আমাদের সঙ্গে অসভ্য আচরণ করে এবং বলে এইভাবে এরকম করছিস, নিজেরাই করে আমাদেরকে বলতে থাকে, তারপর মেরে বাইরে বার করে উইকেট দিয়ে মারতে থাকে এবং পুরো কলেজ ক্যাম্পাস থেকে আমাদের বার করে দেয়। এবং সব ঘটনাটাই পুলিশের সামনে হয়েছে, পুলিশ দাঁড়িয়ে থেকে দেখেছে। এবং বাইরে বেরানোর পরে আমাদের কিছু ছেলেকে তৃণমূলের বড় নেতারা এসে, মানে সিনিয়র নেতারা এসে মারধর করে। আর আজকের যেটা ঘটনা আমি যেটা শুনেছি, যে আপনারা সবাই জানেন যে অনৈতিকভাবে অবৈধভাবে ছাত্র সংসদ অফিস বন্ধ ছিল আজ 2.5 মাস। পরবর্তীকালে গত শনিবার ছাত্র সংসদ অফিস খুলে দেওয়া হয় এবং আমাদের যারা নির্বাচিত প্রতিনিধিরা তাদের তারাও ছিল এবং কিছুজন আমাদের সমর্থিত ছাত্রছাত্রীরাও ইউনিয়ন অফিসে বসে। পরবর্তীকালে ওরা একটা মিছিল করে, যা আমি শুনেছি, মিছিল করার পর গিয়ে ইউনিয়ন অফিসে আবার দখলদারি করার চেষ্টা করে। তো স্বাভাবিকভাবে কারো বাড়িতে যখন চোর পড়লে যেভাবে বাড়িকে সুরক্ষিত রাখার জন্য যা করার তাই করেছে, একটু বাক মানে বাক আলাপ হয়েছে, তো তেমন কোনো ঘটনা, বড় কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।
কোনো উইকেট দিয়ে মাছ ধরে কোনো গল্প নেই, যতটুকু আমি শুনেছি যে নিজেদের মধ্যে তর্ক হয়, তর্ক হতে নিজেদের মধ্যে একটু ঠেলাঠলি হয়েছে, এছাড়া আর কিছু নয়। এবার কেউ যদি অভিযোগ অভিযোগ অনেকে অনেক কিছু করতে পারে, কিন্তু অরিজিনাল ঘটনা হচ্ছে এটাই, কোনো রকম যে কাউকে মারধর বা উইকেট দিয়ে মারা এসব কিছুই ঘটনা ঘটে। এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল কেশিয়াড়ি থানার পুলিশ। মৃত যুবকের নাম নিরাপদ পাল, বয়স 24, বাড়ি কেশিয়াড়ি থানার হাসিমপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পুরুলিয়াতে থেকে ইঞ্জিনিয়ারিং পড়ত ওই যুবক। শারীরিক অসুস্থতার জন্য গত 6 মাস ধরে বাড়িতেই ছিল সে। রবিবার রাতে খাওয়ার জন্যে বাড়ির লোক খোঁজ শুরু করলে বাড়িতেই তার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। পুলিশ মৃতদেহ সংগ্রহ করে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে সোমবার দেহ ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ ও পরিবারের বক্তব্য, প্রেমের সম্পর্ক ছিল বলেই শোনা গিয়েছে, হয়তো সম্পর্কের জটিলতা থেকেই আত্মহত্যা করতে পারে ওই যুবক। ঘটনাটা কি? ঘটনাটা কাল রাত্রে 10:30 দিকে। হ্যাঁ, জোরে বলুন। 10:30 দিকে আমরা বাড়িতে খুঁজেছি, এবারে কোথাও পাইনি। যখন আমরা যখন ছাতে উঠেছি, ঠাকুরের সামনে আমরা গামছা দিয়ে ওই বাসে আটকে লাগিয়েছি। কেন, কি কারণ বলতে পারবো? এটা মানে বাড়িতে কোনো ঝগড়াটি হয়নি, বাড়িতে কোনো বকাবাকি হয়নি, এটা মানে কাউকে কিছু বলেনি, ঠিক আছে? এটা মানে কি বলবো, মানে আমাদেরকে কিছু বলেনি যে কী হয়েছে, কীভাবে ফাঁসিয়েছি, কাউকে বলেনি। যেটা শোনা যাচ্ছে কোনো প্রেমের সম্পর্কে, যে সেটা হয়তো আমি বলতে পারছি না, হয়তো হতেও পারে, ঠিক আছে? কেন আমি তো ও তো মানে এখানে থাকে না, এই মানে এই প্রায় 4 বছর বাইরে ইঞ্জিনিয়ারে কাজ করতো, মানে পড়তো এই 6 মাস। মানে কি নিয়ে ইঞ্জিনিয়ার পড়তো? এটা বলতে পারেন ইঞ্জিনিয়ারটা কেমন পড়তো, ঠিক আছে? আমার দাদা হয়, দাদা যা বলতে পারবে। এবারে এই 6 মাসে ছুটি দিয়ে আসছে, এই তার শরীর খারাপ ছিল, শরীর খারাপের জন্য আসছিল। এই 4-5 কোথায় পড়তে ছিল? এই পুরুলিয়া। পুরুলিয়া কত বছর ধরে ছিল? এই বলছে না, 3-4 বছর এরকম হবে। না, যেটা মেয়ে ঘটিত ব্যাপার আছে সেটা কি কোনো, সেটা কি বলবো, আমাদের হয়তো কোনো সন্দেহ করছে না, আমাদের কিছু বলেনি যে আরে কিছু বলে থাকতো তাহলে হয়তো বলতাম, আমাদের কিছু বলে থাকেন। এবারে কালকে 7:30 সময় যখন খোঁজ করি, তখন ওই ঠাকুর মানে ছাতি আছে সেখানে মানে গামছা দিয়ে ফাঁসে। পুলিশকে কি অভিযোগ করেছেন? তিনি ছিলেন শহরের চাচা, 10 বারের কংগ্রেস বিধায়ক। শেষবার বিধানসভা নির্বাচনে সিপিএম এর সঙ্গে হাত ধরাধরি করেও বিজেপির কাছে পরাজিত হতে হয়েছিল চাচাকে। তিনি নেই। সেই খড়গপুর সদর বিধানসভা আসনের উপনির্বাচনেও সিপিএম কংগ্রেস জোটে প্রার্থী দিয়েছে কংগ্রেস, এবারও প্রাসঙ্গিক চাচা। তাকে সামনে রেখে জোট বেঁধে দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিচ্ছে দুই দল। রবিবার খড়গপুর শহরের ইন্দায় জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডলের সমর্থনে যৌথ সভা করল কংগ্রেস সিপিএম। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী সহ আরও অনেকে। জোট প্রার্থীর সমর্থনে আয়োজিত প্রথম এই সভায় বারবার উঠে এসেছে শহরের চাচা কংগ্রেস বিধায়ক প্রয়াত জ্ঞান সিং সোহন পালের প্রসঙ্গ। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, খড়গপুরের বিরোধীরাও বলতে পারবেন না যে চাচার গায়ে কোনো কালির দাগ ছিল। আমাদের প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল চাচার উত্তরসূরি। এদিন সুজন চক্রবর্তীকে বলতে শোনা যায়, চাচা যখন বিধায়ক ছিলেন তখন আমরা ও কংগ্রেস বহুবার আলাদা প্রতিদ্বন্দ্বিতা করেছি, কোনো দিন কোনো হিংসা দেখেনি এই শহর। এখনও জোর করে বন্দুক দেখিয়ে পুরসভা দখল করতে হয়নি, এর বিরুদ্ধে মানুষের ঐক্য তৈরি করে আপনারা এই উপনির্বাচনে রুখে দাঁড়ান। এদিনের প্রচারে সুজন টেনে এনেছেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের প্রসঙ্গ। সুজন চক্রবর্তী বলেন, এখানকার পুরসভার দখলদারির যিনি নেত্রী ছিলেন সেই ভারতী ঘোষ এখন বিজেপিতে, তাই তৃণমূলকে ঠেকাতে বিজেপি কখনো বিকল্প হতে পারে না। বিজেপি সুবিধা করে দিচ্ছে এবং বিজেপি বিটিম হিসেবে কাজ করছে, মানে কি বলবেন, বিজেপি বিটিম না, বিজেপি টিম হিসেবে কাজ করছে তৃণমূল। 1998 সালে জোট তো তৃণমূল বিজেপি হয়েছে, বিজেপির সাথে কংগ্রেসের জোট হয়নি, সিপিএমের জোট হয়নি, তৃণমূল বিজেপি জোট হয়েছে। শুভেন্দুবাবু তো পুরনো কথাটা বলতে পারে। দাদা, বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙা নিয়ে কি বলবেন? গতকাল যে হামলা হয়েছে, অশিক্ষিত বর্বর এদের কিছু কি হবে?
লিপ ঘুরে রাজনীতি বাংলার মানুষ টেনে নেবে বা পার্টি অফিস হামলা করে রাজনীতি করা যায়, এ তো বড়। এর পিছনে কি তৃণমূলের মদত রয়েছে মনে করেন? কার মদত আছে আমি জানি না, কিন্তু এটা বাংলার দিকে কখনই সেখানে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তৃণমূল উৎসাহিত করবে, কারণ তৃণমূল ক্ষমতা আসার পর একাধারে কংগ্রেসের অফিস দেবে, এরাও তাদের উত্তরসূরি হিসেবে। উপেন্দ্র অধিকারী এইরকম কথাই বলতে পারে, কাণ্ডজ্ঞান থাকলে বলতো না। বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে এসেছে তৃণমূল, সবাই জানে তৃণমূলের নেতারাই বিজেপিতে ঘর আলো করে বসে আছে, তাও সবাই জানে। বিজেপির সঙ্গে সরকার করে বিজেপিকে বাড়তে দিয়েছে তৃণমূল, তাও সবাই জানে। যতদিন পশ্চিমবাংলায় তৃণমূল আসেনি, বিজেপি দাঁত ফোটাতে পারেনি, এ দায় তৃণমূলকে নিতে হবে। শুভেন্দু অধিকারী আজে বাজে কথা কম বলুন। একদিকে দিলীপ ঘোষ, একদিকে শুভেন্দু অধিকারী, কংগ্রেস আপনাদের জোট কতটা সফলতা পাবে এখানে? চয়েস পোস্ট, দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী মানে চয়েস পোস্ট, মানুষের সর্বনাশ। এরা মানুষের কথা বলতে পারে নাকি? লুটপাট করতে জানে, দখলদারি করতে জানে, আর মানুষ চায় শান্তি, রুটি রুজি, জীবিকা। সেটা বামপন্থীরা কংগ্রেস সহ বিভিন্ন দল ঐক্যমতে করতে পারে। বিশ্বন্দা, আজকে দিলীপ ঘোষ একটা বৈঠকে গেছিলেন, যেই ব্যবসায়ীদের কাছে তিন বছর আগে গেছিলেন বিধানসভাতে, এই তিন বছর পর প্রথমবার গিয়েই সেই ব্যবসায়ীদের কাছে ক্ষোভে মুখে পড়েছে যে রেল এলাকায় কোনো উন্নয়ন করেনি, কি বলবেন আপনি এই শহরটা? বেআইনি চোলাই পাচার করতে যাওয়ার সময় রাস্তার ধারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল চোলাই ভর্তি পিকআপ ভ্যান। গাড়ির ধাক্কায় ভেঙে পড়ে রাস্তার ধারে থাকা একটি দোকানঘর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কেশপুর থানার বগছড়ি রাজ্য সড়কের ওপর। জানা গিয়েছে একটি পিকআপ ভ্যানে পাণ্ডুয়া থেকে খড়গপুরে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ বেআইনি চোলাই। অত্যন্ত দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে একটি চায়ের দোকানে উল্টে যায় গাড়িটি। গাড়ির চালক ও খালাসি পালানোর চেষ্টা করলেও স্থানীয়দের তৎপরতায় হাতে নাতে ধরা পড়ে যায় দুজনেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেশপুর থানার পুলিশ ও আবগারি বিভাগের আধিকারিকেরা। ভোটের মুখে রেল শহরে কেন বিপুল পরিমাণ চোলাই পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিজেপির সন্ত্রাস, জরিমানা ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল তৃণমূল। সোমবার মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল ও সভা সংগঠিত হয়। তৃণমূলের দাবি, বহু মানুষ বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে এদিনের মিছিলে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। মোহনপুর ব্লক দলীয় কার্যালয় থেকে হাসপাতাল পর্যন্ত চলে মিছিল। জেলা এসটি সেলের সভাপতি ভদ্র হেমব্রম, ব্লক সভাপতি প্রদীপ পাত্র সহ অনেকেই উপস্থিত ছিলেন এদিনের মিছিলে। তৃণমূলের দাবি, মিছিলের শেষে পথসভায় মোহনপুর থেকে 500 জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের অভিযোগ, গত লোকসভা নির্বাচনের পর মোহনপুর ব্লক জুড়ে বিজেপি সন্ত্রাস চালাচ্ছে, তৃণমূলের দলীয় কার্যালয় দখল থেকে ভাঙচুর ও জরিমানা, কর্মী সমর্থকদের চাষে বয়কট করিয়েছে, যার বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে এদিনের প্রতিবাদ ও ধিক্কার মিছিল সংগঠিত হল। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ পাত্র বলেন, বিজেপি যেভাবে সন্ত্রাস চালাচ্ছে তার বিরুদ্ধে এদিন মানুষ ধিক্কার জানিয়েছেন, একই সঙ্গে এর বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপের আবেদন জানানো হয়েছে। আমি অভিনন্দন জানাচ্ছি, আপনারা অভিনন্দিত করুন ভোলানাথ দাসকে। আমাদের দীপনগর তার নেতৃত্বে অনিরুদ্ধ বারিক, দিলীপ মাইতি, সুদাম বারিক, মানসিক পতাকা যোগদান করলেন। তাদের হাতে আমাদের নেতা কালীপদা, কালীপদ সামন্ত বিধানসভা ক্ষেত্রের বরিষ্ঠ নেতৃত্ব পতাকা তুলে দিচ্ছেন ভোলানাথদের হাতে। আমাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব হিসাবে ইতিমধ্যে দলে সামিল হয়েছেন অংশুমান পট্টনাথ,
এবং ছাত্র যুব নেতৃত্ব মানস পরীক্ষা তাদেরকে আমি অভিনন্দিত করছি তাদের উত্তরীয় পণ্য বরণ করে নেওয়ার জন্য। যুব সভাপতি সুমন নায়ককে আহ্বান জানাচ্ছি, বন্দে মাতরম। আমরা অংশুমানকে তিন নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্বে আজকে বরণ করে নিচ্ছি, তালি দিয়ে তাকে অভিনন্দিত করুন। সেই সঙ্গে সঙ্গে মানস পরীক্ষাকে মোহনপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কোঅর্ডিনেটরের পদ দায়িত্ব আকারে তুলে দিলাম মানস পরীক্ষাকে, বন্দে মাতরম। আজকে পতাকা ধরিয়ে আনুষ্ঠানিক ভাবে তারা দলে সামিল হলেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের রবি বিজেপির হারামাদগিরি আমরা আজকে এই শপথ নিলাম, বন্দে মাতরম। বিজেপি আমাদের তনুয়া পাটনা শক্তি প্রধান আইনটি সংসারা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ হয়েছে, বন্দে আমি সম্মুখ অভিনন্দন জানাবো তাকে, তাকে উত্তরীয় পর্যাবরণ করে নেওয়া সুমন নায়ককে আহ্বান আছে, সর্বমান্যকে উত্তরীয় করে 1000 টাকা অতিরিক্ত সরকারি করে নেওয়া হচ্ছে, সেটা আর কারো টাকা নয়, সেটা ওই শিল্পপতি ঋণ মুকুব করার টাকা। এইভাবে একটা পুঁজিপতিতে দালালকারী এই নরেন্দ্র মোদী এবং তার যে অর্থমন্ত্রী এই মুহূর্তে নির্মলা সীতারামন রয়েছেন, ভারতবর্ষকে আগামী দিনে ওই লেখতে বেঁচে দেওয়ার পরিকল্পনা করেছেন। তাই বন্ধু, এই উপচন্ডা ধর্মান্ধতাকারী এই বিজেপির বিরুদ্ধে মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের আজকের এই মিছিল আগামী দিনে পশ্চিম মেদিনীপুর জেলাকে পথ দেখাবে বলে। সিপিএম পূর্ব মেদিনীপুর জেলা কমিটির ডাকে চণ্ডীপুরের জনসমাবেশ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার বলেন, কেন্দ্রীয় সরকার কার্যত শ্রমিক খেটে খাওয়া তফসিল জাতি উপজাতি দলিত সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষজনের বিরুদ্ধে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক অগণতান্ত্রিক অধিকারের প্রশ্নে যুদ্ধ ঘোষণা করছে, কর্মসংস্থানের পরিবর্তে কর্মী সংকোচন করছে, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে জলের দামে বিক্রয় করা, কর্পোরেটদের লক্ষ লক্ষ কোটি টাকা কর ভার মুকুব ও ব্যাংক ঋণ মুকুব করছে। তিনি অভিযোগ করে বলেন, কৃষকদের ফসলের ন্যায্য দাম না দেওয়া ও কৃষি ঋণের মুকুব না করায় সারা দেশে কৃষকদের আত্মহত্যার মিছিল চলছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য নেতা হিমাংশু দাস, ইব্রাহিম আলী, জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, পরিতোষ পট্টনায়ক, মাহমুদ হোসেন সহ আরো অনেকে। স্বাধীনতার পর ভারতবর্ষের গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা চাহিদা এতটা নিচে, নানাদিক স্বাধীনতার পর আমাদের দেশে রাজ্যের সংখ্যা বেড়েছে, এই প্রথম 73 বছরের ব্যবধানে আমাদের দেশের একটা রাজ্যের সংখ্যা কমল, একটা পূর্ণ রাজ্যকে ভেঙে তিন টুকরো করে দিল। এটার পেছনে লুকায়িত যে উন্মাদনা তৈরি করে 2019 লোকসভা নির্বাচনের বৈতরণী পার হওয়ার ব্যবস্থা করেছিল, সেটাকে আরো প্রসারিত করবার লক্ষ্য নিয়ে কাশ্মীরের দিকে আক্রমণ। এখন মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করবার জন্য এনআরসি পশ্চিমবাংলা, আমি লক্ষ্য করছি গত এক মাস ধরে এই এনআরসির জুজু ছড়িয়ে দিয়ে বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ বিভ্রান্তে চূড়াবলি তৈরি করার চেষ্টা করছে। তৃণমূল মুখে মুখে কিছু লিপ সার্ভিস দিলেও কার্যকরী যে অবস্থান ভূমিকা সেভাবে গ্রহণ করছে না। কি করে গ্রহণ করবে? গোপনে বিজেপির সঙ্গে নানা প্রশ্নে তারা যে দুর্বলতাগুলি ভুগছেন দুর্নীতি ইত্যাদির কারণে, সেই কারণে সমঝোতা করা ছাড়া তাদের সামনে কোন বিকল্প নয়। বামপন্থীরাই এনআরসির বিরুদ্ধে সরব ভূমিকা নিচ্ছে। আসামে 19 লক্ষের উপর মানুষ, তারা দেশ ছাড়া কোথায় যাবেন তারা জানেন না, কে নেবে তাদের, কোন রাজ্য নেবে, কোন দেশ নেবে। এখন বলছে সারা ভারতবর্ষে নাকি এনআরসি হবে। আজকে পত্রিকায় দেখলাম সামনে লোকসভার নির্বাচন, লোকসভার অধিবেশন শীতকালীন, এই অধিবেশনে নতুন করে আমাদের দেশের
নাগরিক হতে গেলে পরে যে আইন এটাকে সংশোধন করা হবে। তাতে তাই আমি বলতে চাই এদের একই গণতন্ত্রের প্রতিমা এদের কবে না ঘোরাঘুরি করে আমি অনুরোধ করছি আপনারা সফল মিত্র আমাদের পুরনো কর্মী পার্টি অনুপম কর্মকার যিনি আমাদেরকে আপনারা প্রেমানন্দ ঝাকে আগামী নির্বাচনে বিপুল ভোটে জেতাবার আবেদন রেখে আপনাদের আশীর্বাদ ভিক্ষে করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। জোটে হলো না ভারত মাতা কি প্রেমচন্দ্র ঝার সমর্থনে তাল বাগিচায় রাজনৈতিক পথসভা হচ্ছে। মঞ্চে আছে জয়ন্ত, মঞ্চে আছে তুষার, মদন আছে, আমাদের শিবপানিকরাই আছে, আমার সাথে মঞ্চে দাঁড়িয়ে বসে থেকে লজ্জায় মাথা কাটা যাওয়ার দরকার। আজকে বাংলার বুকে ওনাকে জিজ্ঞেস করলে উনি গড়গড় করে বলে দেবেন এই কাজ করেছি, ওই কাজ করেছি, সেই কাজ করেছি, কি কাজ করেছেন, সমস্ত ফিরিস্তি দিয়ে দেবেন। বাংলায় আজকে 2 টাকা কেজি চাল বলছেন, আমি 2 টাকা কেজি চাল দিচ্ছি, চালের টাকাটা দিচ্ছেন আপনি নরেন্দ্র মোদী, আর উনি বলছেন আমি 2 টাকা কেজি চাল দিচ্ছি। আমার রাজ্যসভা যেমন তৃণমূলে সাংসদ ছিলেন না, আমার আমার নাম হয়ে গেছিল একে দুই। কেন জানি তো আমাকে অন্য দলের সাংসদরা বলতো যে তুই তো বাবা মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ, এরকম 1 টাকা 67 পয়সা সরকার দেয় আর তোরা তাকে 2 টাকা বলে চালাচ্ছিস, এই ক্ষমতা তোদের অনেক বেশি, সেজন্য তোরা সবাই এই খেত। বেশি করে বলতেন আপনারা স্পষ্ট। আমি আপনাকে বলছি এইরকম একটা জায়গায় চাল দিচ্ছে মমতা ব্যানার্জি, শৌচালয় দিচ্ছে মমতা ব্যানার্জি, রাস্তা দিচ্ছে মমতা ব্যানার্জি, গৃহ দিচ্ছে মমতা ব্যানার্জি, টাকা কার সমস্ত টাকাটা কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় সরকারের টাকা পশ্চিমবাংলায় এসে নামগুলো পাল্টে যাচ্ছে। পশ্চিমবাংলায় এসে স্বচ্ছ ভারত বলছে না, বলছে নির্মল মিশন। পশ্চিমবাংলায় এসে গৃহ প্রকল্প প্রধানমন্ত্রীর আবাস যোজনা বলছে না, বলছে বাংলার আবাস যোজনা। এই যে সাগরমালা প্রকল্পে রাস্তাগুলো যোগযুক্ত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনা বলছে না, বলছে যে বাংলার আবাস সড়ক যোজনা। এক অদ্ভুত জায়গা, এরকম অদ্ভুত জায়গা দেখে কোনো লাভ নেই। এই প্রধানমন্ত্রীকে বিরুদ্ধে এই এত গালাগালি মন্দ করে আবার দৌড়ে চলে যাচ্ছেন দিল্লিতে, গিয়ে প্রধানমন্ত্রীর পাতে পায়ে হাত ধরে বলছেন আমায় মানে দেহকানি আমার তুলে ধরো সকা। অর্থাৎ তার কারণ উনি জানেন যে ওনারা বাঁচার জায়গা নেই, বাঁচার জায়গা নেই বলে যাচ্ছেন নরেন্দ্র মোদীর কাছে, যাচ্ছেন অমিত শাহর কাছে, কি না আমাকে বাঁচাও, আমার ভাইপোকে বাঁচাও, আমার আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। অদ্ভুত একটা রাজনৈতিক চরিত্র। এই যেতে যেতে আসছিলাম, আস্তে আস্তে তৃণমূলের একটা মাইক প্রচার শুনছিলাম, আমি তৃণমূলকে জিজ্ঞাসা করছি ভাই তোমাদের দলের নীতি কি, তোমার দলের আদর্শ কি, তোমার দলের পররাষ্ট্র নীতি কি, তোমার দলের আভ্যন্তরীণ নিরাপত্তা নীতি কি, তোমার শিক্ষা নীতি কি, বলতে পারবে না? সংবাদের পর্যন্ত নমস্কার, দেখতে থাকুন সামনা নিউজ খবর, যেখানে থেকে থাকেন।